এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো ক্লাস 6 তোমাদের আমি শুরু করে দিয়েছিলাম সময়ের পরিমাপ, সেখানে আমরা কিভাবে দিন মাস বছরের অঙ্ক হয় তোমাদের দেখিয়েছি। তো যেগুলো করেছিলাম সেগুলো সব যোগের উপর অঙ্ক ছিল। আজকের ক্লাসে দেখো পার্ট 2 এ তোমাদের সাথে সেই সময়ের পরিমাপে মান খুঁজির অঙ্ক করব বিয়োগে। আমাদের বিয়োগের সময় যোগের একদম কিন্তু সেম নিয়ম নয়, বিয়োগের সময় নিয়মটা একদম আলাদা, সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করার। এখানে দেখো বছর মাস দিন যেমন আমরা যোগের করেছি তেমনই আছে। এখানে 11 বছর 3 মাস, দিনের ঘর দেখো ফাঁকা আছে, নিচে আছে 5 বছর 9 মাস 28 দিন। ওকে, তো এখানে আমরা যেটা করব বিয়োগের বেলা, এখানে দেখো দিনের ঘরে নিচে 28 আছে, ওপরে কোনো কিছু নেই। তাহলে দিনের ঘরে আমরা কত ধরে নেব? 30 ধরে নেব। যেটা ধরে নেব সেটাকে কি করব, একটা কোণ চিহ্নের মধ্যে দেব। ভালো করে বোঝো, এটা 28 দিন আছে, ওপরে কোনো ঘর নেই, মানে ওপরের ঘর একদম ফাঁকা ছিল। তো আমরা জানি 30 দিনে 1 মাস, তাই আমরা 30 দিনটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে 28 আর কয় দাও 30, আমরা কি লিখব? 2, তাই তো? এবার এই যে 30 দিন ধরে নিয়েছি, 30 দিন মানে কমাস 1 মাস, আমরা সেই একটা এখানে ফেরত দেব। ফেরত দিলে 3 থেকে 1 ফেরত দিলে কত হয়? 2, হ্যাঁ কি না? আমরা এখানে 30 দিন ধরে নিয়েছি, তা 30 দিন মানে আমরা জানি 1 মাস, সেটা পাশের ঘরে আমরা ফেরত দিলাম, তাহলে 3 থেকে 1 বাদ গেলে হয় 2। এবার দেখো নিচে আছে 9, ওপরে আছে 2, তাহলে মাসের ঘরে আমরা জানি 12 মাসে 1 বছর, তাই যখন দেখবো নিচের সংখ্যা বড় ওপরের সংখ্যা ছোট, তখন আমরা এখানে কত যোগ করে নেব? 12 যোগ করে নেব। কত যোগ করব? 12। তাহলে দেখো 2 আর 12 যোগ করলে কত হয়? 14। এইবার আমরা করব 9 আর কয় দাও 14, 9 এর পর কোনো 10 11 12 13 14, তাহলে এখানে কত হবে? 5 5 দাও 14। এবার আমরা এই যে 12 ধরে নিয়েছি, 12 মাসে 1 বছর ধরে নিয়েছি, তাহলে 12 মাসে 1 বছর মানে এখানে বছরের ঘরে গিয়ে কি বাদ দেবো? 1 বাদ দেব। তাহলে 11 থেকে 1 বাদ দিলে কত হবে? 10। তাহলে 5 আর কয় দাও 10? 5 দাও 10। বুঝতে পেরেছো তোমরা? ফের বলছি শোনো, দিনের ঘরে কিছু নেই মানে আমরা 30 ধরবো, তাহলে আমরা জানি 28 আর কয় দাও 30? 2 দাও। যেহেতু দিন মাস বছরের অঙ্ক, তা আমরা জানি 30 দিনে 1 মাস, তাই তো? তাহলে আমরা যেটা ধরেছিলাম সেটা এখানে ফেরত দিয়ে দিচ্ছি মাসের ঘরে, 3 থেকে 1 ফেরত দিলে কত হয়? 2 গেল। এবার দেখো নিচে 9 আছে ওপরে 2, আমরা জানি 12 মাসে 1 বছর, যখন এরা ওপরের সংখ্যা ছোট থাকবে তখন আমরা কত এখানে ধরে নেব? 12 ধরে নেব, 12 মাসে 1 বছর। তাহলে 12 যোগ করলে 12, 2 এর সাথে যোগ করলে 14, 9 আর কয় দাও 14? 5 দাও 14। এবার 12 এখানে ধরে নিয়েছি, এটা যখন বছরের কাছে আসছে, তাহলে 12 মাসে 1 বছর, 1 বাদ যাচ্ছে 11 থেকে, 11 থেকে 1 বাদ গেলে কত হয়? 10। তাহলে 5 আর কয় দাও 10? 5 দাও 10। ওকে, নেক্সট এখানে দেখো কি আছে, বছর মাস দিন, 11 বছর 6 মাস 19 দিন, নিচে আছে 5 বছর 9 মাস 21 দিন। তাহলে আমরা এখানে কি করব দেখো, 21 এর চেয়ে 19 বড় না ছোট? ছোট, যখন ছোট তখন আমরা এখানে কত ধরে নেব? 19 এর সাথে 30 যোগ করে নেব। ওকে, দিনের ঘরে যখন কিছু থাকবে না তখন যেমন 30 ধরবো, তেমন ঠিক ওপরে যখন ছোট সংখ্যা তখন এখানে কত যোগ করে নেবো? 30। তাহলে 30 আর 19 যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 49। আমরা 49 থেকে কত বাদ দেব? 21। তাহলে কত হচ্ছে? 8 2 28 হচ্ছে, তাই তো? তাহলে এখানে লিখবো কত? 28। ওকে, ভালো করে বলছো, 19 আর আমরা এখানে 30 দিনে 1 মাস, তাই 30 ধরে নিয়েছি। যেহেতু 21 এর চেয়ে 19 ছোট তাই ধরে নিয়েছি, এটা যদি বড় হতো আমরা ধরতাম না, সিম্পল বিয়োগ করে দিতাম। যতবার দেখবো নিচের সংখ্যা চেয়ে বিয়োগের বেলায় ওপরের সংখ্যা ছোট তখন আমরা 30 ধরে নেব। তাহলে 30 আর 19 যোগ করে কত হয়েছে? 49, তা থেকে 21 বাদ দিয়েছি কত হয়েছে? 28। তাহলে সেই আগের বেলার অঙ্কর মতো 30 দিনে 1 মাস, তাহলে মাসের ঘরে 1 বাদ দেব, তাহলে এখানে কত হচ্ছে? 5 6 থেকে 1 বাদ দিলে কত হয়? 5। 9 এর চেয়ে দেখো 5 ছোট, তাহলে মাসের ঘরে কত ধরে নেব? 12 ধরে নেব। তাহলে 5 এর সাথে 12 যোগ করলে কত হয়? 17। 9 আর কয় দাও 17? 9 এর পর থেকে কোনো 10 11 12 13 14 15 16 17। 8 দাও 17, হাতে কত থাকে? 1।
দেখো তাহলে 8 10 17 এখানে 12 মাসে 1 বছর, তাহলে 12 মাস বছরের ঘরে গেলে কত থাকবে? 1। এখানে যদি 12 মাস ধরে নিয়েছি সেটা বছরে ঘরে গিয়ে বা এখানে ফিরিয়ে দেব, তাহলে 11 থেকে 1 যদি আমরা ফিরিয়ে দিই তাহলে কত পড়ে থাকে? 10। 5 আর 6 দাও 10, 5 দাও 10। ওকে, এইভাবে আমরা সময়ের পরিমাপে বিয়োগের অঙ্ক করবো।